হাই ফ্রেন্ডস, ফ্যাট ঝরানোর সবচেয়ে সহজ উপায়, আমি এর আগে হাজারবার তোমাদের বলেছি যে ফ্যাট কিন্তু ঝরার জন্য সিম্পল কিছু ট্রিক্স তোমায় ইউজ করতে হবে। নর্মাল যে প্রসিডিওর চলে ফ্যাট ঝরানোর জন্য, যে ওই কম খাওয়া, অমুক তমুক এইসব, বা ক্যালোরি এ করে খাওয়া, অমুক তমুক ক্যালোরি মেনটেন, এইসবগুলো কোনো কাজে লাগবে না। আমি তোমাকে বলছি কোনো কাজে লাগবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি। তোমার অলরেডি যদি বেলিতে ভালো স্টোরড ফ্যাট থাকে, তোমার যদি বেলি এইরকম হয়, তাহলে সেইখান থেকে নর্মাল জায়গায় আসা বা তোমার সিক্স প্যাক অ্যাবের যে স্বপ্ন, সেটা চিরকাল স্বপ্নে থেকে যাবে যদি তুমি হরমোনাল ফ্যাক্টরটা না বোঝো। শুধু ক্যালোরি ইন ক্যালোরি আউট এই হিসেব করলে হবে না, তোমাকে হরমোনাল ব্যাপারটা বুঝতে হবে। দেখো, ইনসুলিন এমন একটা হরমোন আমাদের শরীরে থাকে, যে হরমোনটা আমাদের শরীরের মধ্যে আমরা যা খাই সেই খাবারটা যখন গ্লুকোজে কনভার্ট হয়, সেই গ্লুকোজ ব্লাডে এসে ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দেয় এবং সেই ব্লাড যে সুগারটা, সেই সুগারটাকে সেলে ইনসার্ট করার জন্যে বা বিভিন্ন সেলে পৌঁছে দেওয়ার জন্য ইনসুলিনের উপকারিতা আছে। এবং ইনসুলিন হচ্ছে সেখানে মেন হরমোন যে এই কাজগুলো করে। মানে সোজা কথা, ইনসুলিন একটা ট্রান্সফরমার টাইপের বা ট্রান্সপোর্টার টাইপের, মানে তোমার পুষ্টিটা, যে রক্তের মধ্যে যে সুগারটা রয়েছে, যে গ্লুকোজটা রয়েছে, সেই গ্লুকোজটাকে সেলের মধ্যে পৌঁছে দিচ্ছে। এবং এইটা ছাড়া আমরা বাঁচব না, ইনসুলিন ছাড়া, কারণ আমাদের সেলের মধ্যে যদি পুষ্টি না ঢোকে তাহলে সেল মরে যাবে, সেল মরে গেলে আমরা মারা যাবো। আর সেলের মধ্যে পুষ্টি ঢোকায় কে না, ইনসুলিন হরমোন, ঠিক আছে? তাহলে এবার মাথায় রাখো আর একটা জিনিস, ও যেমন সেলের মধ্যে গিয়ে তোমার পুষ্টি ঢোকাচ্ছে, যে যে পুষ্টি দিয়ে সেল কাজকর্মগুলো করবে ভবিষ্যতে বা তখনকার কাজগুলো করছে, ঠিক তেমনই যখনই সেই সেলের পুষ্টির যে চাহিদা সেটা যখন পূরণ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই ইনসুলিনই শরীরকে বলছে যে তুমি ফ্যাট স্টোর করো, ঠিক আছে? কারণ মাথায় রাখবে আমাদের শরীরে ইনস্ট্যান্ট যে এনার্জি, সেই এনার্জির সোর্স কিন্তু ডাইরেক্ট গ্লুকোজ থেকে আসে না, সেই গ্লুকোজ কিন্তু কনভার্ট হয়ে যায় দুরকম সোর্সে। একটা হচ্ছে গ্লাইকোজেন, গ্লাইকোজেন সোর্স হিসেবে, সেই গ্লাইকোজেনটা স্টোর হয় হচ্ছে লিভারে, লিভারের মধ্যে গ্লাইকোজেন স্টোর আছে, প্লাস মাসল টিস্যু যেগুলো আছে সেগুলোর মধ্যে গ্লাইকোজেনের স্টোরেজ রয়েছে। তো এই গ্লাইকোজেনের স্টোরেজটা কিন্তু ইম্পর্ট্যান্ট এবং এটা আমাদের ইনস্ট্যান্ট কাজের জন্যে। ধরো তোমার একটা বাড়িতে রেফ্রিজারেটার আছে, তো রেফ্রিজারেটারের যে স্টোরেজ সেই রকম একটা ব্যাপার, যে গ্লাইকোজেনটা রয়েছে, যখনই দরকার তখনই সেইখান থেকে শরীর গ্লাইকোজেন বার করে ক্যালোরি হিসেবে নিচ্ছে এবং শরীরটাকে কাজকর্ম, দৈনন্দিন কাজকর্ম চালনা করছে। ওকে, ঠিক সেই রকম আর একটা এনার্জি সোর্স রয়েছে, সেটা হচ্ছে ফ্যাট। সেই ফ্যাট কিন্তু লাইক এ কোল্ড স্টোরেজ, মানে ওটা কিন্তু দিনের পর দিন একটা জায়গায় জমা হয়ে আছে এবং সেইটা কিন্তু ইউসে, দেখো কোল্ড স্টোরেজে মানুষ কখন ইউজ করে, যখন মানে তোমার রেফ্রিজারেটারের যে জিনিসটা রয়েছে সেটা অলরেডি শেষ হয়ে গেছে, তখন তো সেইখানে গিয়ে সে পৌঁছবে না, কোল্ড স্টোরেজে হাত পড়বে, মানে সেটা আরও ভবিষ্যতের জন্যে খুব এমার্জেন্সি ছাড়া সেটা বার করা যাবে না। এরকম একটা স্টোরেজ হচ্ছে ফ্যাট সেল। এবং সেইখানে তোমার যে ইনসুলিন হরমোন রয়েছে, সেই ইনসুলিন হরমোন সেই ফ্যাট সেলের মধ্যে যে শুধু ফ্যাট ঢোকাতে বলছে তা নয়, মানে আরও নতুন করে ফ্যাট জমিয়ে রাখতে বলছে বলছে শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে ইনসুলিন আর একটা জিনিস করে, সেটা হচ্ছে ও কখনোই ওই ফ্যাট স্টোরেজটাকে, ফ্যাট স্টোরেজ থেকে তোমার যে এনার্জি কনভার্ট হবে, ফ্যাট স্টোরেজ থেকে যে ক্যালোরিটা, ক্যালোরিতে মানে কনভার্ট হবে ফ্যাটটা, মানে ইউটিলাইজ হবে, সেই জায়গাটাও কিন্তু বন্ধ করে রেখে দেয় ইনসুলিন। মানে ইনসুলিন সোজা কথায় তোমার যে ফ্যাট স্টোর হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটাকে লক করে রেখে দেয়। কেন না? যাতে সেইখান থেকে ফ্যাটটা এনার্জিতে কনভার্ট না হয়। তাহলে বুঝতে পারছো, ইনসুলিন একটা বিশাল বড় রোল প্লে করে, যেখানে তোমার ইনসুলিন যখনই হাই থাকবে বা ইনসুলিন যখনই অ্যাক্টিভ থাকবে, তখন কখনোই তোমার সেই ফ্যাট স্টোর, স্টোর যে ফ্যাট সেল, সেখান থেকে কখনোই এনার্জিতে সেটা কনভার্ট হবে না এবং তোমার ওই ফ্যাট সেল কমবে না। মানে তুমি নর্মাল ডায়েট প্ল্যান করো এবং করে তুমি ভাবছো যে আমার তো এই তো ভুঁড়ি কমছে কমছে, ওটা ভুঁড়ি কমছে সেটা তোমার অরিজিনাল চর্বি যে লেয়ার সেইটা কমে কিন্তু তোমার ভুঁড়ি কমছে না। যেটুকু কমেছে সেটা হচ্ছে তোমার যে ওয়াটার ফোয়াটার যেটা বাইরের জমে থাকে, সেটা কম খাওয়া দাওয়া করলে, একটু ডায়েট ফাইট একটু করলে, একটু স্ট্রিক্ট ডায়েট ফলো করলে, ওই কিছুদিনের মধ্যেই ওয়াটারটা লস হয়ে যায় এবং তাড়াতাড়ি ওই প্রথমে কিছুদিন হয়তো 4-5 কিলো ওয়েট বা 10 কিলো ওয়েট কমে যায়, সেটা ওয়াটার, ওয়াটারের জন্যে সেটা কিন্তু। এবং তার সঙ্গে সঙ্গে তুমি কম খাচ্ছ, তোমার স্টমাকে হয়তো গ্যাস ফ্যাসগুলো কম হচ্ছে, সেই সব নিয়ে তোমার ভুঁড়িটা কমে গেলো আর তুমি ভাবছো যে বিশাল কাজ হয়ে গেলো হয়ে। এবং তারপরে তুমি খেয়াল করে দেখবে নিশ্চয়ই যে নর্মাল ডায়েট প্ল্যানে প্রথম প্রথম কিন্তু খুব ভালো রেজাল্ট হয়, তারপর দেখবে আস্তে আস্তে সেই জেকে সেই হয়ে যায় এবং কমতে চায় না, এবং আলটিমেটলি মানুষ কী হয়, মানে একটা বিতৃষ্ণায় পড়ে যায়, মানে সোজা কথায় ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। পাখাটা চালিয়ে দিলাম।
তো ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, এবং ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে হয় কি মানে সে আবার সেই পুরনো লাইফস্টাইলে ফিরে যায়, এবং যেভাবে তার যেটুকু ভুঁড়ি কমেছিল, যেটুকু চর্বি সে গলিয়েছিল, সেটুকু আবার তার হয়তো 2-3 গুণ বেশি বেড়ে যায় কয়েকদিনের মধ্যে। তো মেন যেটা ফাংশন আমাদের মাথায় রাখতে হবে, যে তোমাকে যদি তুমি যদি ফ্যাট, যে স্টোরড ফ্যাট রয়েছে সেই ফ্যাট সেলে যদি তুমি ট্যাপ করতে চাও, মানে সেই ফ্যাট সেল থেকে যদি তুমি ফ্যাটকে বার্ন করে এনার্জিতে কনভার্ট করতে চাও, এবং সোজা কথায় তোমার যে জমা চর্বিকে যদি তুমি ব্রেক করতে চাও বা বার্ন করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই হরমোনাল ব্যাপারগুলোকে ফ্যাক্টরে মাথায় রাখতেই হবে। এবং এর জন্যে তোমাকে মাথায় রাখতে হবে যে ইনসুলিন এমন একটা হরমোন, দেখো ইনসুলিন ছাড়া আমরা বাঁচবো না, ইনসুলিন এরম নয় যে তাহলে ইনসুলিন শত্রু, মাথায় রেখো এটা, কিন্তু ভুলে যাও যে ইনসুলিন শত্রু নয়, ইনসুলিন হচ্ছে মেন হরমোন যেটার জন্য আমরা আমাদের কোষ পুষ্টি পাচ্ছে, সুতরাং ওটা তো লাগবে, ওটা ছাড়া তো বাঁচবো না। কিন্তু ইনসুলিনকে কন্ট্রোল করতে হবে, ইনসুলিনকে কন্ট্রোলে রাখতে হবে, এবং অল টাইম ইনসুলিন যদি কাজ করে তাহলে তোমার ফ্যাট বার্নিং কখনোই কমপ্লিট হবে না, তুমি কখনোই তোমার যে জমা ফ্যাট সেইটা কখনোই তোমার গলবে না যদি তুমি ইনসুলিনকে ঠিকমতো কন্ট্রোল করার ট্রিক্সটা না জানো। এবং সেইটার জন্যে যেটা মেনলি করতে হবে, যেটা মেন, এবং মানে যত রকম ডায়েট প্ল্যান আছে ওই সব ভুলে যাও, মেন যেটা করতে হবে তোমাকে খাওয়ার টাইমিংয়ের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। কী খাচ্ছ তার চেয়েও বড়ো হচ্ছে কীভাবে খাচ্ছি বা কখন খাচ্ছি, ওইটা বিশাল ইম্পর্টেন্ট। দেখো ইনসুলিন অ্যাকচুয়ালি সারাদিন আমরা যেটা খাই, যখনই খাই সেইটা আমাদের কোষের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করে, খাবার যে পুষ্টিটা মানে গ্লুকোজ, এবং ফ্যাট আছে, কিছুটা প্রোটিন আছে, সেগুলোকেও অবশ্যই মনে রাখবে, প্রোটিনও কিন্তু যে অ্যামিনো অ্যাসিড সেটাও কিন্তু ইনসুলিনই গিয়ে কোষের মধ্যে ঢোকায়, ফ্যাটও ঢোকায়, সেমভাবে গ্লুকোজ তো ঢোকায় কন্টিনিউয়াস এনার্জির জন্য। তো যখনই ইনসুলিন খা মানে তোমার যখনই কিছু খাচ্ছ ইনসুলিন স্পাইক হচ্ছে খাবার, এবং মানে তোমার যে খাবারটা খেলে সেটা তোমার প্রথমে গ্লাইকোজেন হিসেবে স্টোর হচ্ছে, গ্লাইকোজেন স্টোরেজ যদি ফুল থাকে তাহলে সেটা ইনসুলিন বলছে যে না এবার ফ্যাট সেল ওপেন হও এবং সেইখানে গিয়ে ফ্যাট জমা করো, মানে খাবারটাকে সোজা মানে গ্লুকোজটাকে ফ্যাটে কনভার্ট করে ফ্যাট হিসেবে জমা করো, এই হিসেবে বলছে। সুতরাং এবার তোমার টার্গেট কি, না আমি ফ্যাট গলাবো, তুমি নেগেটিভ ক্যালোরিতে রয়েছো, হ্যাঁ তোমার শরীরে অলরেডি ক্যালোরির চাহিদা রয়েছে, কিন্তু তুমি 2-3 ঘন্টা অন্তর অন্তরই খেয়ে যাচ্ছ বা 4 ঘন্টা অন্তর অন্তরই অল্প অল্প খাচ্ছ কিন্তু খেয়ে যাচ্ছ, তাহলে ইনসুলিন স্পাইক হয়ে থাকছে বরাবরই, এবং তাহলে তোমার ওই যে ফ্যাটের যেটা একটু আগে বললাম যে তোমার যে ফ্যাট সেল, সেই ফ্যাট সেলে তো তোমার মানে ফ্যাট সেল থেকে যে এনার্জিতে কনভার্সন হবে সেই যে দরজাটা, মানে ফ্যাট থেকে যে শরীর এনার্জিটাকে নেবে সেই দরজা তো সিল হয়ে আছে, তা সেই জায়গাটাকে তোমার বন্ধ করতে গেলে কী করতে হবে, ইনসুলিনকে মানে এমনভাবে করতে হবে যে ইনসুলিন যেন লো থাকে, এবং তোমাকে ক্যালোরি ডেফিসিটে থাকতে হবে। সেটার একমাত্র ট্রিক্স হচ্ছে তোমাকে মানে খাওয়ার টাইমটা একটা শর্ট পিরিয়ডের মধ্যে আনতে হবে, মানে তুমি ম্যাক্সিমাম 8 আওয়ার্স টাইম রাখতে পারো যে টাইমের মধ্যে তুমি খাবারটুকু খাবে। মানে ধরে নিলাম তোমার যদি সকালের দিকে খেতেই হয় যে ব্রেকফাস্ট ঘুম থেকে উঠে করতেই হবে, তাহলে তুমি প্রথমে খাবারটা যখন খেলে তুমি সেটা টাইমটা কাউন্ট করো যে তুমি সকালবেলা ধরো 8টার সময় প্রথম খাবারটা খেলে, যেটাকে ব্রেকফাস্ট বলি আমরা, বা চায়ের সঙ্গে বিস্কুট খেলে, মনে রাখবে প্রথম খাবার মানে তুমি যে মুহূর্তে কোনো ক্যালোরিযুক্ত খাবার নিচ্ছ, জল বা চিনি দুধ ছাড়া, কফি চা এইসব ছাড়া, তুমি যখনই ক্যালোরিযুক্ত কোনো খাবার নিচ্ছ সেটা একটা বিস্কুটও যদি হয় সেটাই কিন্তু তোমার প্রথম খাওয়া, সেটা ব্রেকফাস্ট হতে পারে বা ব্রেকফাস্টের আগে চা বিস্কুটও হতে পারে যদি তুমি চা দিয়ে বিস্কুট খাও। ধরো তুমি 8টার সময় প্রথম খাবারটা খেলে, তুমি কাউন্ট করবে তারপরে আরও 8 আওয়ার্স, মানে 8টার পরে এদিকে তোমার 12টা, আর 12টা থেকে আরও 4 ঘন্টা টাইম পাচ্ছ, মানে 4টে, মানে ঘুম থেকে উঠে যদি তুমি 8টার সময় প্রথম ব্রেকফাস্টটা করো, তোমার বেসিক্যালি তোমার 4টেতে তোমার লাস্ট খাবারটা খেতে হবে, মানে বিকেল 4টে নাগাদ তোমার লাস্ট খাবারটা খেতে হবে, এবং তারপর থেকে তোমাকে জল, কফি বা চা এই টাইপের জিনিস বড় যে তুমি খেতে পারো ক্যালোরি ছাড়া, কিন্তু সেটাও কিন্তু কফি বা চাটা যত বিকেল 5টার পরে কম খেতে পারবে ততই ভালো, কারণ তাহলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে যদি বেশি চা কফি খেয়ে নাও সন্ধ্যের দিকে। তো সুতরাং তোমাকে কিন্তু ওই যে মানে বিকেল 4টে থেকে পরের দিন আবার সকাল 8টা অবধি যে 16 ঘন্টা, হ্যাঁ সেই 16 ঘন্টার যে টাইমটা সেটা কিন্তু তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে, সেই 16 ঘন্টা কিন্তু তোমাকে ফাস্টিংয়ে থাকতে হবে, এবং এই জিনিসটা যদি তুমি অন্তত প্রথম 3 দিন যদি করতে পারো তাহলে কিন্তু তুমি ম্যাজিক্যাল রেজাল্ট পাবে, ম্যাজিক্যাল রেজাল্ট পাবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। আর একটা জিনিস একটু মাথায় রাখো,
বা তোমরা হয়তো তোমাদের মধ্যেই কোশ্চেন আসছে যে বাবা অত তাড়াতাড়ি মানে 4টের সময় সব খেয়ে নেবো, রাত্রিরে ডিনার 4টের সময় হয়ে যাবে, তাহলে তোমার এই দিকে খাওয়ার টাইমটা পেছোতে হবে। মানে তুমি সকালবেলা যদি 8টার সময় খেতে সেটা তোমার 10টার সময় করো, তোমার যদি রাত্রির দিকে খিদে খেতেই হয় বা কোনো অনুষ্ঠান থাকে তুমি তাহলে প্রথম খাবারটা 10টার সময় খাও, সেক্ষেত্রে তোমার লাস্টের ডিনার রাত্রির ডিনারটা তুমি 6টার সময় করতে পারবে। যদি মনে হয় যে না আমাকে আরও রাত্রিরে খেতে হবে, আমি আরও রাত্রি অবধি খেতে চাই, আমি ঘুমানোর আগে খেয়ে ঘুমোতে চাই, যে আমি ঘুমোতে যাই 12টার সময় বা 11টার সময়, আমি তার 1 ঘন্টা আগে খেতে চাই, আমি 10টার সময় রাত্রি 10টার সময় খেতে চাই, খুব ভালো। তোমাকে তাহলে সকালবেলা প্রথম যে ব্রেকফাস্ট, প্রথম যে খাবারটা, এই প্রথম লাঞ্চ বা ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ যাই বলো, সেটা তোমাকে দুপুর 2টার সময় করতে হবে। তুমি দুপুর 2টার সময় খাও, রাত্রি 10টার সময় গিয়ে তোমাকে কিন্তু তুমি রাত্রি 10টাতেও লাস্ট ডিনারটা তুমি করতে পারো। মানে তুমি একটা সন্ধ্যের দিকে যত তোমার পার্টি ফাটি আছে বা অনুষ্ঠান ফনুষ্ঠান আছে সেই সব সোশ্যাল জায়গায় তুমি গিয়ে অবশ্যই খেতে পারো, কিন্তু তোমাকে সেক্ষেত্রে 2টোর সময় খেয়ে নিতে হবে, প্রথম খাবারটা 2টোর সময় খেতে হবে, তার আগে খাওয়া যাবে, তার আগে ফাস্টিংয়ে থাকতে হবে। অনেকেই এটা করে ঘুম থেকে উঠে, এমনিতেই আমাদের অনেকেরই আছে যে ঘুম থেকে উঠে খিদে পায় না, জল টল খেয়ে কফি ব্ল্যাক কফি চা, আর ওই সময়টা ব্ল্যাক কফি চা সুগারলেস এইসবগুলো খাওয়ার আইডিয়াল টাইম, কারণ তুমি সবে ঘুম থেকে উঠেছো, ওইগুলো খেলে তোমার অলরেডি এনার্জি বুস্ট হবে, অথচ তোমার কোনো ক্যালোরিও ঢুকলো না। মানে তোমার রাত্রিরে তুমি 10টার সময় খেয়েছো, তারপর 10টা থেকে ওইদিকে তোমার দুপুর 2টো অবধি, মানে তোমার টোটাল 16 ঘন্টা ফাস্টিংও হয়ে গেলো, তোমার এনার্জিও ভরপুর থাকলো, তোমার যেহেতু তুমি কফি খেয়েছো তো কফি হচ্ছে ফ্যাট মোবিলাইজার, তো ওই সময় যে ক্যালোরিটা সেটা ডাইরেক্ট একদম কফি, তোমার যে স্টোর যে ফ্যাট রয়েছে ফ্যাট সেল রয়েছে সেখান থেকে ডাইরেক্ট এনার্জিটা নেবে, তোমাকে ঝর ঝর করে ক্যালোরি মানে মানে ফ্যাট ঝরবে, সোজা কথায় ফ্যাট গলবে। তো এটা 3 দিন, প্রথম 3টে দিন করো, প্রথম 3টে দিন হয়তো কষ্ট হবে, কিন্তু 3 দিনের পরে তুমি যে রিলিফ পাবে, তোমার যে তুমি নিজেই বুঝতে পারবে, এবং লোকজন হয়তো অত নোটিস না করার আগে তুমি নিজেই ফিল করবে যে হ্যাঁ আমার মধ্যে হিউজ চেঞ্জ এসছে, আমার যথেষ্ট বেলি ফ্যাট কমে গেছে, আমার যথেষ্ট আমি ফিট মনে হচ্ছে আমার। কারণ কি, তুমি যখনই কিছু খাচ্ছ, ইনসুলিন যখনই স্পাই হয়ে থাকে না, মানে বারবার এই যে খাওয়া বা আমাদের এই কন্টেম্পোরারি যে রেগুলার যে নর্মাল যে ডায়েট, সেই নর্মাল ডায়েটে আমাদের সবসময় ওই মানে যে পাচন, যে পাচন করার যে এগুলো রয়েছে মেকানিজমটা রয়েছে সেটা সবসময় খাটে, তার ফলে হয় কি আমাদের এনার্জি এমনিতেই ডাউন হয়ে থাকে, সবসময় খাবার মানে আমাদের শরীর সবসময় খাবার হজম করতেই ব্যস্ত থাকে। এটা তুমি একটা 16 ঘন্টা একটা ফাস্টিংয়ে রয়েছো, তোমার ওই যে মানে হজমের যে মেকানিজম, তোমার শরীরের যে হজমের মেকানিজম সেইটা পুরোপুরি ওই সময় রেস্ট পাচ্ছে, তার ফলে হবে কি তুমি অন্যান্য কাজকর্মের জন্য তুমি অনেক বেশি এনার্জি পাবে। প্রথম প্রথম হয়তো উইক লাগবে, দেখো আমাদের মানে ছোটোবেলা থেকে আমাদের খেয়ে খেয়ে আমাদের ব্রেন এমনভাবে হয়ে গেছে, ব্রেনে সুগার না পৌঁছলেই ব্রেন বলবে যে না সুগার খাও, তোমার উইক লাগছে, দিয়ে লাগছে, এটা কিচ্ছু নয়, এটা অ্যাডিকশান, এটা সুগার অ্যাডিকশান, ব্লাডে কন্টিনিউয়াস ব্রেনের মধ্যে সুগার গিয়ে গিয়ে এই জিনিসটা ছোটোবেলা থেকে আমাদের তৈরি হয়ে গেছে। তো এইটা এই জিনিসটা কাটাতে, একটা অ্যাডিকশান কাটাতে তোমার সময় লাগবে, মোটামুটি দেখা যায় যে 3 দিনের মধ্যে অনেকের কেটে যায়, অনেকে 3 দিনে যদি না হয় 1 সপ্তাহের মধ্যে শিওর কাটবে, এবং কেটে শুধু যাবে না, তুমি 1 সপ্তাহ যদি কন্টিনিউ করতে পারো এই প্রসেসে, তাহলে তুমি যা রেজাল্ট দেখতে পাবে তুমি নিজেই আর কোনো দিন পুরনো লাইফস্টাইলে ফেলে যাবে না, এবং তুমি চিরকাল এই যে মানে ডাইনামিক লাইফস্টাইল, এটাকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলে, এর আগে আমি এই নিয়ে 1000 বার ভিডিও করেছি, সেই লাইফস্টাইল তুমি ফলো করবে, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এটা আজীবন তুমি করবে। এবং এটার একটা মজা যে তোমাকে রেগুলার না করলেও চলবে, একদিন হয়তো সকালবেলায় তোমাকে কোনো অনুষ্ঠানে গেছো বা কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান আছে বা খেতেই হবে তোমাকে কোনো ওষুধ ফসুদ খাওয়ার জন্যে, খেতেই পারো, কোনো অসুবিধা নেই। এরম নয় যে তুমি আগের 5 দিন ওই ইন্টারমিডিয়েন্ট করেছো, হুট করে একদিন খেয়ে ফেললে সকালবেলা তোমার আগের 5 দিনের রেজাল্ট চলে গেলো, তা নয়, তুমি যতটা করবে ততটা রেজাল্ট পাবে। কিন্তু একটাই কথা মাথায় রাখতে হবে যে ফাস্টিং পিরিয়ডের সময় তুমি যদি একটা বিস্কুটও খেয়ে ফেলো, মানে অল্প ক্যালোরিও যদি তুমি কিছু খেয়ে ফেলো, ক্যালোরি খাওয়া মানেই মনে রাখবে ইনসুলিন স্পাইক করে। এখানে কিন্তু আমাদের মেন টার্গেট ওই কতটা ক্যালোরি ঢুকছে কতটা বেরোচ্ছে, মানে ক্যালোরি ইনপুট ক্যালোরি আউটপুট এই হিসেবটা নয়, সেটা তো তোমাকে নেগেটিভে রাখতে হবে, তবেই তোমার ফ্যাট গলবে, সেটা তো বাদ দাও, কিন্তু এইখানে মেন যে টুইক্স, এখানে মেন যে টুইক্স সেটা হচ্ছে হরমোনাল, যে আমরা ইনসুলিনকে আমরা একটু কন্ট্রোলে রাখছি, ইনসুলিনকে আমরা বেশি একটু রেস্ট দিচ্ছি। ইনসুলিন হরমোন হচ্ছে প্যানক্রিয়াস থেকে বেরোয়, প্যানক্রিয়াস হরমোন থেকে, এই প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে ইনসুলিন বেরোয়, এবং যখনই খাচ্ছ কন্টিনিউয়াস ইনসুলিন কাজ করে যাচ্ছে, কন্টিনিউয়াস মানে প্যানক্রিয়াস কাজ করে যাচ্ছে, ইনসুলিনকে বাড়াচ্ছে, ইনসুলিন গিয়ে তবে ওই সুগারটাকে বিভিন্ন জায়গায় গিয়ে মানে সেলে গিয়ে ঢোকাতে সাহায্য করছে, এবং ইনসুলিন এর ফলে হয় কি খাটতে 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 ইনসুলিন পাগল হয়ে যায়, এবং প্যানক্রিয়াস হরমোন একটা সময় হয় কি ইনসুলিন ন্যাচারালি বন্ধ কর মানে তৈরি করা বন্ধ করে দেয়, হ্যাঁ মানে বন্ধ করে দেয় বা কমিয়ে দেয়, Type 1 ডায়াবেটিস বা Type 2 ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হয়, এটা কিছুই নয়, মানে তাদের শরীর
যে প্যানক্রিয়াস তারা সেই ইনসুলিন তৈরি করতে করতে পাগল হয়ে গেছে আর পারছে না, বা এমন হয়ে গেছে যে যে পরিমাণ ইনসুলিন তোমার আগে লাগতো একটা খাবারকে ঠিকমতো জায়গায় মানে সেই কাজটা করতে, যে সেলকে সেলের মুখটা খুলতে এবং সেখানে খাবার ঢোকাতে, এখন তোমার আরও ইনসুলিন বেশি লাগছে, কারণ ইনসুলিন অ্যাডিকশান হয়ে মানে ইনসুলিন মানে ওটা ইনসুলিন রেজিস্ট্যান্স মানে এসে গেছে শরীরে, যে তোমার সেল মানে ইনসুলিনের এতে সাড়াই দিচ্ছে না, তার ফলে ইনসুলিন আরও বেড়েছে, প্যানক্রিয়াস আরও বার করেছে, যেমন ব্লাডে তোমার সুগার হাই হয়ে আছে, ব্লাড সুগার হাই হয়ে আছে, অথচ ইনসুলিন বেরিয়ে সেলকে ডাকছে যে খোলো তোমার মধ্যে ঢুকবো, সে সুগার ঢোকাবো, কিন্তু সেল সাড়া দিচ্ছে না, কারণ তার ওই রেগুলার নিয়ে নিয়ে ওরা অভ্যেস হয়ে গেছে, তখন ইনসুলিন প্যানক্রিয়াস করবে কি আরও ইনসুলিন হাই করাবে, করে আলটিমেটলি সেল সেলকে খুলে হয়তো ঢোকানোর চেষ্টা করবে, বাকিটা যেটা পারবে না সেটা ব্লাডে থেকে যাবে, এইগুলো চরম খারাপ অবস্থা, এবং সেই অবস্থায় বাইরে থেকে ইঞ্জেকশন নিয়ে ইনসুলিন নিতে হয়। সুতরাং এই সিম্পল লাইফস্টাইলটা ফলো করো, সিম্পল লাইফস্টাইল যে সারাদিনে যা যেরকম সুবিধে যে 8 ঘন্টার মধ্যে যা খাবার খাবো, আমার যে খাবারটা আমি খেতাম এতদিন সেই খাবারটাই আমি খাবো, আমি 8 ঘন্টার মধ্যে খাবো, বাকি 16 ঘন্টা আমি ফাস্টিং করব। এবার সেটা কোন টাইমটা তোমার সুবিধে সেটা তুমি ভেবে না, আর যদি তোমার মনে হয় যে না আমি ঠিক বুঝতে পারছি না যে কোন টাইমে আমার খাওয়া উচিত, কোন টাইম থেকে ফাস্টিং করা উচিত, তাহলে কমেন্টসে তুমি যা এখন জাস্ট লেখো যে তুমি ঘুম থেকে উঠে নর্মালি কোন টাইমে খাও, আর তোমার লাস্ট ঘুমানোর আগে তুমি নর্মালি কোন টাইমে খাও, ঠিক আছে? এই দুটো খাবার টাইম আমায় জাস্ট জানাও, যে প্রথম সকালের খাবারটা তুমি কখন খাচ্ছ, প্রথম খাবারটা, এবং সেই দিনের লাস্ট খাবারটা তুমি কখন খাচ্ছ, এটা কমেন্টসে লেখো। আমি তোমাদের সাজেস্ট করে দেবো প্রত্যেকের কমেন্টস পড়ে যে তোমার কোন টাইমে খাওয়া উচিত, যার ফলে তোমার ফ্যাট গলবে ম্যাজিক্যালি, শুধু টাইম চেঞ্জ করে, তোমাকে খাবারের কিচ্ছু চেঞ্জ করতে হবে না, খাবারের অন্য কোনো কিচ্ছু চেঞ্জ করতে হবে না, শুধু খাবারের টাইম ম্যানেজ করে তুমি হিউজ কিন্তু ফ্যাট বার্ন করতে পারবে। ওকে, তো এই ভিডিওটা আমি খুব শর্ট লাগার খুব বেশি শর্ট রাখবো ভেবেছিলাম, কিন্তু আমি রাখতে পারলাম না, কারণ অনেক ডিটেলে বলার ছিল। তো এরপরে আমি আরও ডিটেলে এইটা নিয়ে আরও ভিডিও করব, তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবে বা কমেন্টসে জানাবে। আর আমি যেটা বললাম, তোমাদের ঘুম থেকে উঠে প্রথম খাবার টাইমটা এবং শেষ খাবার টাইমটা, মানে রাত্রে ঘুমানোর আগে শেষ যে খাচ্ছ সেই খাবার টাইমটা অবশ্যই কমেন্টসে জানাবে, তাহলে আমি তোমাদের বলে দেবো যে তোমাদের এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং লাইফস্টাইল এটা করার জন্য বা তোমার ফ্যাটটা ঝটপট গলানোর জন্য তোমার কোন টাইমের মধ্যে তোমার খাওয়াটা উচিত হবে, আমি তোমাকে সেই ইয়েটা দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, এবং যতটা পারবে যাদের যাদের এই ভিডিওটা থেকে কিছু শেখার মতো আছে বলে মনে করো, তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই টাইপের আরও অনেক ভিডিও আমি কিন্তু এর আগে দিয়েছি, হয়তো আমার সেরকম সাউন্ড কোয়ালিটি ভালো নয়, আমার সেরকম ভিডিও সেটআপ নেই, কারণ আমার অন্য প্রফেশন আছে, আমার সেরকম আমি সময় পাই না। তো অনেক দিন পরে আবার একটা ভালো ভিডিও বানানোর চেষ্টা করলাম, দেখা যাক, এবার আরও পরে হয়তো সেটআপ করে আরও বেটার ভিডিও বানাবো আমি, দেখা যাক। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে থেকো এবং আমার চ্যানেলটা যতটা পারো সাবস্ক্রাইব করবে। ওকে, টাটা আজকের মতো।